ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আজকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আমি চাই একটা মজার কোনো তথ্য আজকে আমাদের ক্যাপিটাল এফএম কে দিয়ে যাবেন, যেটা আজও পর্যন্ত কারোর সাথে শেয়ার করা হয়নি। দিস ইজ দ্য ডার্ক ট্রুথ। এরকম কোনো মজার ঘটনা আছে কিনা? মজার কথা কি, আমি ব্যাচেলর নিয়েই বলি। আমি ব্যাচেলর পয়েন্টে যখন আমি কাজ করতেছি এখন সবার কাছে যাই, যেমন কিছুদিন আগে আমার মজার বিষয়টা হলো, আমি বাণিজ্য মেলায় গেছি, আমার মা বললো যে আমাকে একটা ওয়াশিং মেশিন লাগবে। এই বোয়ারা ঠিক মতো কাপড় টাপড় দিতে পারে না, ওদেরও কষ্ট হয়, একটা ওয়াশিং মেশিন। তা আমি গেলাম বাণিজ্য মেলা একদিন রাত্রে 8:30-9:15 দিকে। তো ঢুকলাম, ঢোকার পরে দেখি যে আমি জাস্ট গুনে গুনে 3-4 ইলেকট্রনিক দোকানে গেছি। তো 2টা দোকানে ঢোকার পরে এরা না আসলে আমাকে প্রোডাক্ট দেখাবে কি, এরা আমাকেই দেখতেছে, আমি যেন তাদের একটা প্রোডাক্ট। এটা আমার কাছে খুব মজা লাগছে যে আমি এমন একটা প্রোডাক্ট হয়ে গেলাম যে মানুষজন, কাস্টমার, দোকানের সেলসম্যান, সেলস গার্ল যারা ছিল এবং শপ ইনচার্জ সবাই আসছে আমার সাথেই। এক সাইড পুরো ফাঁকাই হয়ে গেল, একদম পুরো শোরুমই ফাঁকা হয়ে গেল। তা আমার কাছে ওইটা খুব মজা লাগছে যে অ্যাটলিস্ট আমি কাজ করতেছি, আমার ডিরেক্টরকে আমি স্যালুট দিই, আমি ইফতেখার আহমেদ ফামিকে স্যালুট দিই। আমি যখন মিডিয়াতে আসছি, আমার একটা বন্ধু আছে তানভীর হাসান, ও মারা গেছে, আমার আর একটা দোস্ত আছে ওবো মাহফুজ, ওই তানভীর ভাইয়ের হাত ধরেই মনে মিডিয়াতে তানভীর আমার হ্যাঁ আমার বন্ধু ছোটকালের একদম স্কুল লাইফের বন্ধু। এরপর আমার দোস্ত আছে ওবো মাহফুজ চ্যানেল আইতে আছে, ও আমার মানে জানেমান দোস্ত যাকে বলা হয়, মানে অনেকেই অনেক কিছু মনে করতে পারে কিন্তু আমার দোস্ত, অনেকের বন্ধু আছে, অনেক বন্ধু দোস্ত অনেক আছে কিন্তু অপু বাবু ছিল আমার জানেমান দোস্ত। ইফতেখার আহমেদ ফামি হলে আমার অ্যাক্টিং গুরু, ও আমাকে এই পর্যন্ত চাষিকে চিনানোর জন্য ইফতেখার আহমেদ ফামির অনেক বড় একটা অবদান। সেকেন্ড চাষিকে চিনানোর জন্য কাজল আরফি নমি আর একটা বড় অবদান, এবং ও হলিকে সবচেয়ে বড় যেটা হলে হাবু নামে দিছে, যেটা আমার নামই ভুলে গেছে। এটা হলে আমার সবচেয়ে বড় আর একটা মজার বিষয় যে আমার নাম এখন আর কেউ বলে না, আমার নিকনেম যেটা, আমার বাবার দেওয়া নাম যেটা, ওই নামই নাই এখন রাস্তাঘাটে দেখলে হাউ ভাই শাম কুমারী। এটা একটা মজার বিষয়, এই আমার আর মানে ওরকম কিছু নাই। এই জনপ্রিয়তাটা কি খুব উপভোগ করেন কিনা? অবশ্যই উপভোগ করবো, কারণ মানুষ আমাকে নিচে বিধায় আমি আবু ভাই হতে পারছি। মানুষের সাপোর্ট, মানুষের দোয়া, মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, ওই সব কিছু আছে, ওই কারণেই আমি এটা আসছি। আমি বলবো না যে আমার কারণে আমি আসতে পারছি, নো, কোনোদিন আমি এটা অস্বীকার করবো না। মানুষের ভালোবাসার কারণে আমি এই পর্যন্ত আসতে পারছি, নাহলে অনেক আর্টিস্ট আছে ফেলে দিতে পারে, ওয়ান টুর মধ্যে ফেলে দিতে পারে, বাট মানুষ আমাকে এখনো ধরে রাখছে। আমি হয়তো খারাপ কাজ করলে আমাকে ফেলে দিবে, এটা আমাকে মানতেই হবে, অবশ্যই আমাকে এটা মেনে নিতে হবে যে না আমি খারাপ করছি, মানুষ আমার আমার দর্শক আমাকে ফেলে দিছে, এটাই আমার প্রাপ্য। অফকোর্স, তো আমরা আসলে অনুষ্ঠানটা শেষ করবো, বাট আমরা হচ্ছে ব্যাচেলর পয়েন্টের খুব যদি মজার একটা আপনার যে বরিশালের ল্যাঙ্গুয়েজে কিছু বলে শেষ করেন। আমি ক্যাপিটালের ইয়াদেরকে বলি কি যে বলে কি বলবো, আচ্ছা যেটা আমার খুব পপুলার ইয়ে আছে সেটা হলো গিয়ে রান্নার হাতটা, হ্যাঁ তোমার রান্নার হাতটা একটু দেখ, আর এটার ইংলিশ হলো গিয়ে প্লিজ পুট ইয়োর হ্যান্ড অন ইয়োর টুথ। দর্শক সামনে এটার আমরা একদম অরিজিনাল ইংলিশটাই আমরা ই করবো, যেটা আমাকে আরেকজন শিখিয়ে দিছে, এর এই পুট ইয়োর হ্যান্ড যেটা আমাকে দুষ্ট শুভ এটা শিখিয়ে দিছে। আপনারা বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন, বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আশা করি আমরা আপনাদের জন্য ভালো ভালো কিছু করবো। ধন্যবাদ দিব আমি ক্যাপিটাল এফএমকে, যেটা 94.8 চ্যানেলকে ওরা আমাকে ডেকে আনছে, আমার মতো ছোট একটা ক্ষুদ্র আর্টিস্ট, আমি গায়কতরে বড় না ভাই, আমি গায়কতরে বড় বাট এখনো বড় আর্টিস্ট হতে পারি নাই। ইনশাল্লাহ আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই আসব, ভালো ভালো কাজ করব এবং আমাদের ডিরেক্টরও ভালো ভালো কাজ করবে। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।